ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগত। আজকে আমি যে টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো ফটোশপের মাধ্যমে আমরা আজকে দেখব কিভাবে কার্লি ব্র্যাকেটের মাধ্যমে আমরা যেটাকে চিনি থার্ড ব্র্যাকেট হিসেবে সেই কার্লি ব্র্যাকেটের মাধ্যমে কিভাবে শেপ তৈরি করে সেই শেপ দিয়ে আমরা খুব অ্যাট্রাকটিভ ফ্রেম তৈরি করতে পারি। তো চলো শুরু করা যাক। আমি ফাইলে গিয়ে নিউ একটি ফাইল নিব, আমার ডকুমেন্টের সাইজ ওয়াইড 12 ইঞ্চি, হাইট 12 ইঞ্চি, রেজুলেশন 72 পিক্সেল পার ইঞ্চ। আমি ইঞ্চিতে করে নিয়েছি, আপনারা ইঞ্চিতে করে নেবেন তাহলে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, দ্যাট ওকে। তো আমি একটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি ডকুমেন্ট নিয়েছি, অর্থাৎ এটা স্কোয়ার বর্গাকৃতির স্কোয়ার। তো এখন যে কাজটি করব, আমরা এখানে গাইড কিছু গাইড নিয়ে নিব। তো ভিউতে যাব, ভিউতে গিয়ে নিউ গাইড। তো যেহেতু আমি 2 ইঞ্চি বর্ডার থেকে 2 ইঞ্চি পর গ্যাপে গাইড নিব, তো আমি ভার্টিক্যালি দুইটা প্রথমে নিব, 2 ইঞ্চ, তার ওকে। তো ভার্টিক্যালি নিলে এখানে 2 ইঞ্চির পরে এখানে একটা গাইড পড়ছে। এখন আমি এখান থেকে আবার 2 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চিতে যদি একটা গাইড নেই তাহলে 2 ইঞ্চি গ্যাপ থাকবে। ভিউ, নিউ গাইড, ভার্টিক্যালি 10 ইঞ্চি, হ্যাঁ। তাহলে এখন 10 ইঞ্চির পরে আবার 2 ইঞ্চি, 12 ইঞ্চি। এবার আমি গাইড নিব হরাইজন্টালি, প্রথমটা 10 ইঞ্চ নিয়ে নিই, তারপর একটা ভিউ, নিউ গাইড, 2 ইঞ্চ। এখন আমার চারিদিকে 2 ইঞ্চি করে ফাঁকা রয়েছে, অর্থাৎ মাঝখানে আমি 8 ইঞ্চি স্কোয়ারে একটি বক্স আমি গাইডের ভিতরে ক্রিয়েট করেছি। এখন আমি যে কাজটি করব, টুল প্যানেল থেকে টাইপ টুলটি এবার ক্লিক করে অ্যাক্টিভ করে নিব। দেন জাস্ট এই বাম সাইডের যে ভার্টিক্যালি যে গাইডটা রয়েছে সেটার উপর আমি মাউসের বাম বাটনে ক্লিক করে টাইপ টুলটি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে কিবোর্ড থেকে শিফট লেফট যে থার্ড ব্র্যাকেটটা রয়েছে সেটা ক্লিক করলেই সেই ব্র্যাকেটটা আমরা চোখে দেখতে পাবো, কালি ব্র্যাকেটটা। তো কালি ব্র্যাকেটটা আমি এইভাবে ড্রাগ করে ঠিক মিডলে নিয়ে আসার চেষ্টা করব। তো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, টাইপ টু ট্যাক করে যে টাইপ লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থা এখান থেকে যদি আমি এখানে আছে নিয়াগারা সলিড রয়েছে, তো আমি এখানে যদি আমি একটু এটাকে ছোট করে ছোট করি তাহলে আরো ভালোভাবে দেখা যাবে। এই পাশে নিয়ে আমি যে ফন্টের ফন্টের এখানে আছে সিলেক্ট অপশনে নিউভা এসটিডি তে আমরা দেখতে পাচ্ছি আমার কালি ব্র্যাকেটটা এরকম। আমি যদি নাইয়ালা যদি আমি সিলেক্ট করি তাহলে আমার দেখা যাবে কালি ব্র্যাকেটটা এরকম হয়ে গেছে, অর্থাৎ ফন্টের ধরন অনুযায়ী আমাদের কালি ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এটা একটা অক্ষর বা লেটার বা ক্যারেক্টার, ঠিক আছে, যেহেতু টাইপ টুলে আমরা টাইপ করেছি। তো আমি নিউ ভাডা এসটিডি এটা দিব, আপনি আপনার পছন্দ মতো এখানে যে ফর্মগুলো আছে অ্যাপ্লাই করে দেখবেন আপনি কিরকম কালি ব্র্যাকেট চাচ্ছেন। নির্মালা ইউআই এটাতে আপনার একটু মোটা হয়, তো আমি এখন যেটা ব্যবহার করব নিউভা এসটিডি, এই যে এখন নিউভা এসটিডি এই ফন্টটা আছে। তো এখান থেকে প্রয়োজন মনে করে কালার চেঞ্জ করা যাবে, গ্রিন, ডিপ ব্লু, রে ও পিঙ্ক, হ্যাঁ, ইয়েলো। আমরা ফন্টের যেভাবে কালার চেঞ্জ করি এটা ফন্ট, এটা জাস্ট একটা ফন্ট, ফন্ট টেক্সট বা ফন্ট, সেই ফন্টের মধ্যে এটা আমরা এডিটিং করতে পারবো। এখন জাস্ট এখানে যাবতীয় এডিটিং করে আমরা যদি এখান থেকে চিন্তা করি যে না এটা স্ট্রং দিব, তাহলে আমি স্ট্রং দিলাম, একটু মোটা হয়ে গেল। তো এখান থেকে ফন্টের মধ্যে আমরা এটাকে মডিফাই করতে পারবো এই সেটিং বারের মাধ্যমে, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটি, এই এই টাইপ লেয়ারটাকে আমরা টাইপ লেয়ারের উপর মাউসটা নিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করে কনভার্ট টু শেপ, টাইপটাকে আমরা শেপে চেঞ্জ করে ফেলবো। এখন এটা কিন্তু শেপ হয়ে গেছে, এখন আর এটা ক্যারেক্টার নেই। তো শেপে চেঞ্জ করার পরে আমরা কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করে নিব। কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করব, অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, জাস্ট এখান থেকে আমরা এটাকে জাস্ট এইভাবে ড্রাগ করে একদম যে হরাইজন্টালি যে গাইডটা রয়েছে সেই বরাবর এনে লাগিয়ে দেবো গায়ে, ঠিক আছে, এভাবে।
না আমি এটা অ্যাপ্লাই করে দেখি, ডিকশন লেগে গেছে একদম কর্নারে, তো আমি লেফট অ্যারোটা লেফট অ্যারো কি মুভ টুলটা এইভাবে অ্যাক্টিভ করে লেফট অ্যারো এভাবে একবার দুইবার করে প্রেস করলে এটা দেখেন সরে যাচ্ছে, ঠিক আছে। জাস্ট আমার কথা হলো যে আমার যে উদ্দেশ্য সেটা হলো কি আমি জাস্ট এই বিন্দু বরাবর এটাকে নিচে সেট করলাম, তো হয়ে গেল একটা তৈরি করা। তারপর মাউসের ডান বাটন ক্লিক করে এটাকে আমি ডুপ্লিকেট করে নিব, অথবা এবার ড্রাগ করে নিউ এই ল্যাপটাকে ড্রাগ করে এভাবে নিউ লেয়ার আইকনের উপরে ছেড়ে দিলে এটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। দেখেন কপি হয়ে গেছে, কপি হয়ে যাওয়ার পর আমরা এখন আমরা এডিট ফ্রি ট্রান্সফর্ম পাথ, ট্রান্সফর্ম পাথ থেকে রোটেট 180 ডিগ্রি, 180 ডিগ্রি আমি রোটেট করে নিয়েছি, তাহলে এটা সম্পূর্ণ রোটেট হয়ে ঘুরে গেছে। এটা আমি এভাবে ড্রাগ করে এনে জাস্ট ডান করার এনে এভাবে সেট করে দিব এটার মতোই, ঠিক আছে। যদি সেটটা ঠিকভাবে না হয় তাহলে লেফট এরও রাইট এরও এভাবে প্রেস করে এটাকে আমরা মুভ করতে পারি, তো এভাবে অ্যাডজাস্ট করে নিব। তো আমাদের দুইটা ব্র্যাকেট আমরা দুই সাইডে পেয়ে গেছি। এখন আমরা যে কাজটি করবো, এই দুইটা লেয়ার শিফট কি চেপে ধরে কিবোর্ড থেকে উপরে লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় নিচে লেয়ারটাকে এভাবে ক্লিক করে দুইটা লেয়ার একসাথে সিলেক্ট হয়ে গেল, দেন মাউসের ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার্স, দেন ওকে। তো এই দুইটা লেয়ারের ডুপ্লিকেট লেয়ার উপরে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমি আবার মাউসের ডান বাটনে ক্লিক করলে এভাবে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে লিঙ্ক লেয়ার্স, এই ডুপ্লিকেট যে দুইটা লেয়ার কপি কপি করেছে সেই দুইটাকে লিঙ্ক করে দিয়েছি। অর্থাৎ এখন আমরা যদি যদি যে কোনো একটার উপরে কোনো স্টাইল বা কিছু অ্যাপ্লাই করি বা ট্রান্সফর্ম, তাহলে দুইটার দুইটার সাথে দুইটার উপরে একইভাবে একই সাথে অ্যাপ্লাই হবে দুইটা লেয়ারের উপরে। তো আমরা এডিটে যাব, ট্রান্সফর্ম, আমরা রোটেট 90 ডিগ্রি, 90 ডিগ্রি রোটেট করার সাথে সাথে এই দুইটা 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে, এই যে কপি হয়েছিল, যেটা এখানে কিন্তু কপি হয়েছিল, কপি হয়ে এই দুইটার এইটা আর এই এই ব্র্যাকেটটা লেফট সাইডে আর রাইট সাইডে যে দুইটা ব্র্যাকেট আছে এই দুইটা ব্র্যাকেট কিন্তু এভাবে কপি হয়েছিল দুইটা লেয়ারে। আমি যখন রোটেট করেছি তখন সেটা ভিজিবল হচ্ছে, অর্থাৎ ঘুরে এখানে চলে আসছে 90 ডিগ্রি চলে আসছে। তো এখন আমরা এই যে লিঙ্কটা রয়েছে দুইটা আমি আনলিঙ্ক করে দিব, জাস্ট আনলিঙ্কস লেয়ার। এখন আমি ইন্ডিভিজুয়ালি দুইটা লেয়ারকে আলাদা আলাদাভাবে কাজ করতে পারবো। তো লেয়ার থ্রিটাকে এভাবে অ্যাক্টিভ করে আমি ভিজিবিলিটি অফ করে দেখি কোনটা, নিচের লেয়ারটা হলো লেয়ার কপি থ্রি। তো আপ অ্যারো কি চেপে আমি জাস্ট এটাকে এইভাবে নিয়ে আসলাম, তো একদম সাইড বরাবর চলে আসছে, এটা সাইড বরাবর আছে, দেখেন এখানে যে কেন্দ্র আছে কেন্দ্রের সাথে এটা এই কোণাটা অ্যাডজাস্ট হয়ে আছে। তো এখন আমার যে কাজটা এটা ডাউন ডাউন ব্র্যাকেট ক্যান্সেল সরি, তো আমি এই ডাউন যে ব্র্যাকেটটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় ছিল একটা, আমি আপ অ্যারো কি 1 2 3 তিনবার প্রেস করলাম, তাহলে এটা একটু তিনবারে এটা তিনটা স্টেপ গেল। দেন আমি উপরের যে ব্র্যাকেটটা আছে সেটাও এভাবে ডাউন অ্যারো কি প্রেস করবো, এবার 1 2 3, ঠিক আছে, তিন স্টেপ এটা আমি নিচে নিয়ে আসলাম। এবার কপি যে লেয়ারটা রয়েছে সেটা যেটা ভাবে অ্যাক্টিভ করে, যেহেতু আমি এই পাশে আনবো তো লেফট অ্যারো কিটা চাপবো 1 2 3 তিনবার, তো আমি তিনবার চাপলাম এই জন্য যে আমি এটা মনে রাখলাম যে প্রতিটার উপরে আমি তিনবার আমি অ্যাপ্লাই করবো মুভিংটা, তাহলে সমানভাবে তিনটা এই চারটা ব্র্যাকেট সমানভাবে মুভিং হবে। এবং লাস্ট যে লেয়ারটা রয়েছে সেটাকে আমি অ্যাক্টিভ করে ওই যে ডান দিকে আনবো সেহেতু রাইট অ্যারো কিটা চাপবো 1 2 3, এটাও তিনবার চাপলাম, তো দেখা গেছে যে এগুলো মিলে গেছে। তো আমরা যে কয় যে যে কয় স্টেপ গুলাকে মুভ করাবো সেই কয় স্টেপ আমরা গুনে গুনে অ্যারো কি চাপবো, তাহলে প্রত্যেকটা ব্র্যাকেট সমানভাবে মুভ হবে, ঠিক আছে। এই জন্য আমি কিন্তু গুনে গুনে লেফট অ্যারো রাইট অ্যারো আপ অ্যারো ডাউন অ্যারো কি চেপেছি, যার ফলে এগুলো সমানভাবে কিন্তু এখানে জোড়া লেগে গেছে। আমি ভিউ এখানে ক্লিয়ার গাইড দিয়ে দিই, দেখুন এগুলো কিন্তু সমানভাবে সুন্দরভাবে এগুলো মিলে গেছে। তো এখানে আমরা ব্র্যাকেট গুলো এরকম একটা সুন্দর বন্ধনী পেয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যে ডাউন সরি সবার নিচে যে লেয়ারটা রয়েছে ব্র্যাকেটের সেই লেয়ারটা এভাবে অ্যাক্টিভ হচ্ছে, শিফট কি চেপে সবার উপরেরটা এভাবে ক্লিক করে সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিব, শিফট কি চেপে যদি সব সবার উপরে ক্লিক করি তো সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। দেন আমি মাউসের ডান বাটন ক্লিক করলে এভাবে ড্রপ ডাউন মেনু আসবে, সেখান থেকে মার্জ শেপস ক্লিক করলে সবগুলো শেপ একসাথে একটা লেয়ারে মার্জ হয়ে গেছে, অর্থাৎ আমি এখন সবগুলোকে একসাথে এইভাবে মুভ করতে পারছি, অর্থাৎ এই চারটা মিলে একটা শেপ হয়ে গেছে, এখন চারটা শেপ মিলে। তা এখন আমরা যে কাজটা করবো, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা একটু শিফট অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে এটাকে আমরা একটু সাইজটা ছোট করে করতে পারি, ঠিক আছে। আবার ডাউন অ্যারো আপ অ্যারো কি করে এটা পজিশনিংটা আমরা বিভিন্ন দিকে নিতে পারি, তাই এটাকে এভাবে আমি সাইজটা একটু বাড়িয়ে এডিটে চলে যাবো। এডিটে গিয়ে
ডিফাইন কাস্টম শেপ এই অপশনে ক্লিক করব দেন এখানে শেপ রয়েছে তো আমি এখানে দিব নাম দিয়ে দিব এটাকে এটাকে ফন্টটা আমি ইংলিশ করে নি টাইপটা তো আমি এখানে দিব কার্লি সি ইউ আর এল ওয়াই কার্লি 22 কালি 22 দিলাম এটার নাম ওকে করে দিলাম ঠিক আছে তার আমার আমার যে শেপটা আমি এঁকেছি সেটা সেভ হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব আমাদের এই এটার দরকার নেই তো আমরা এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিতে পারি তার নতুন সম্পূর্ণ সেই পূর্বের ডকুমেন্টটা 12 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এখানে যে শেপ অপশনটা রয়েছে শেপে টুলে ক্লিক করব ক্লিক করে এখান থেকে ডাউন অ্যারো কি চেপে আমরা সবচেয়ে নিচে চলে যাব নিচে গেলে আমার অ্যাট লাস্ট যে আমি শেপটা সেভ করেছি সেটা এখানে দেখা যাচ্ছে তো আমরা যেটা শেপ তৈরি করে আমরা সেভ করব সেটা কিন্তু সবার শেষে যোগ হয় চার্টের আমি এই শেপটাকে এভাবে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে শিফট কি চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট মাঝখান থেকে এভাবে যদি আমি মাউসের বাম বাটন চেপে ধরে একই সাথে যদি ড্র্যাগ করি তাহলে আমার শেপটা চলে আসছে কিন্তু তো শেপটা তৈরি হয়ে গেছে আমরা এইভাবে শেপটাকে কাস্টম মেড করে তৈরি করে ফেললাম তো এখন আমি ফিল কালার যদি এখান থেকে চুজ করি রেড তাহলে আমার ফিল কালারটা রেড হয়ে গেছে আর এখানে স্ট্রোক কালার যদি আছে গ্রিন আমি স্ট্রোকটা যদি বাড়িয়ে দিই তাহলে আমরা গ্রিনটা দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এটা পিটি যা একটু কম কম রয়েছে সেজন্য দেখা যাচ্ছিল না এখন যেহেতু আমি পিটি বাড়িয়ে দিয়েছি তখন দেখতে পাচ্ছেন এবার আমি বাড়িয়ে দিলাম একটু বাড়িয়ে দিয়ে এটার যে স্টাইলটা রয়েছে স্টাইলটা আমি ডটেড করে দিলাম সুন্দর ডটেড দেখা যাচ্ছে ড্যাশে ড্যাশে আছে ডটেড আছে স্ট্রেট আছে তা আমি ডটেড করে দিলাম বা আপনি ইচ্ছা করে আপনার যে পছন্দ মতো আপনি সেই কাজটা করতে পারেন আপনি যে যে স্টাইলটা নেবেন সেটা আপনি চুজ তো এখানে আমি ডটেড স্টাইল দিয়ে দিলাম তো এখানে ডটেড স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই হয়েছে তো আমাদের এখানে যে আমাদের শেপ তৈরি করার দরকার আমরা শেপ তৈরি করে ফেলেছি কলি ব্র্যাকেট দিয়ে তো এখন আমরা যে কাজটি করব শেপের ভিতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে এটা কিভাবে আমরা কালার বা কিছু দিয়ে ফিল আপ করব ধরুন আমরা কালার দিয়ে ফিল আপ করতে চাই শেপের ভিতরে অংশ সেটা কিভাবে করব আমি যে শেপটা রয়েছে শেপ লেয়ারটা সেটাকে মাউসে ডাবল ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট করে নিলাম করে নিয়ে এটাকে আমি রাস্টারাইজ করে ফেলব রাস্টারাইজ লেয়ার রাস্টারাইজ করে করে ফেলার কারণ আমি এখান থেকে এটাকে এখান থেকে ম্যাজিক কন্ট্রোল টুলটা নিয়ে এখানে জাস্ট ক্লিক করে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে নিলাম লেয়ার সিলেক্ট ইনভার্স ইনভার্স করার ফলে আমার যে রাস্টারাইজ যে শেপটা রয়েছে সেটা এইভাবে সিলেক্ট হয়ে গেছে তো দেন এডিট ফিল আমি যে কালার দিয়ে এটাকে ফিল আপ করতে চাচ্ছি বা অথবা যে প্যাটার্ন দিয়ে আমি কালার দিয়ে ফিল আপ করবো তো আমি এখান থেকে লাইট ব্লু কালার স্কাই ব্লুটা নিলাম এই ব্লুটা নিলাম ওকে করবো করে এখানে আমি ওকে করে দেবো তো দেখা যাচ্ছে আমাদের রাস্টারের যে শেপ লেটার রয়েছে সেটা সম্পূর্ণ এইভাবে সিলেক্ট হয়ে গেছে তো সিলেক্ট ডিসিলেক্ট পরে এখন যে কাজটা করবো আমাদের শেপ যে লেটার রয়েছে সেটাকে আমি ড্রা করে এইভাবে উপরে উঠিয়ে দেবো উঠে দিলে আমাদের দেখা যাচ্ছে যে ভিতরে যে কালারটা রয়েছে সেটা এখন ব্লু দেখা যাচ্ছে ঠিক আছে তো এভাবে আমরা শেপের ভিতরে কালার করতে পারি যে আমরা কালি ব্র্যাকেট দিয়ে শেপ এঁকেছি এখন যদি আমরা কিছু লিখতে চাই জাস্ট আমাদের যে কালারফুল যে ভিতরে কালারফুল যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা এভাবে অ্যাক্টিভ করে টাইপ টুলটা এভাবে অ্যাক্টিভ করে এখান থেকে আমি টাইপ করতে পারি সরি আমি এখান থেকে ফন্টের সাইজটা কমিয়ে দেই 30 করে দিলাম এবং ফন্টটা আমি একটু চেঞ্জ করে অন্যরকম দিয়ে স্টাইলিশ একটা ফন্ট নিয়ে নিই তাহলে লিখতে সুবিধা হবে এখানে বিভিন্ন রকম নোট টোট এইভাবে কালি ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাই লেখা যেমন আমি লিখবো আমি এখানে যে ফন্ট কালারটা একটু চেঞ্জ করে নিই এখানে ডার্ক ব্ল্যাক নিয়ে নিই লাইফ ইজ এখানে আমি একটা স্পেস দিই is not a bed of rose ROS এখানে আমি এটা ডিলিট করে আরেকটা এন্টার দিয়ে একটা স্পেস দিই ROS life is not a bed of roses ঠিক আছে জীবন ফুলশয্যা নয়
এরকম বিভিন্ন রকম কোটেশন রয়েছে, বিভিন্ন রকম নোট থাকে। তো এভাবে আমরা এগুলো সুন্দরভাবে ব্র্যাকেটের মাধ্যমে, বন্ধনীর মাধ্যমে শেপ তৈরি করে এবং আমরা সেটা সিস্ট করে দিতে পারি। আবার প্রয়োজন মনে করলে এখানে আমরা বিভিন্ন ফটো আমরা অ্যাড করতে পারি। আমরা যদি একটা ফ্রেম তৈরি করে ভিতরে যে ফটো অ্যাড করি তাহলে সেটা আরো সুন্দর দেখায়। তো আশা করি আপনাদের কাছে এই টিউটোরিয়ালটা খুব ভালো, টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়াল গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়াল গুলো বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।